যুক্তরাষ্ট্রের টর্নেডোয় 13 জনের প্রাণহানি হয়েছে। শক্তিশালী এই ঝড়ের তাণ্ডবে বেশ কিছু ভবন এবং টেক্সাসের উত্তরাঞ্চলের বেশ কিছু অংশ ধ্বংস হয়ে গেছে। টেক্সাসে 7 জনের মৃত্যু হয়েছে, আরকানসাসে 4 জনের মৃত্যু হয়েছে ও ওকলাহোমায় মারা গেছেন 2 জন। ঝড়ের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে ডেটন এবং কুক কাউন্টি। কুক কাউন্টি শেরিফ আরও বহু মানুষ আহত হওয়ার কথা উল্লেখ করেছেন এবং হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। কুক কাউন্টিতে একটি পেট্রোল স্টেশন পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ওকলাহোমার মায়েস কাউন্টিতে 2 জন নিহত হয়েছেন ঝড়ে। ডালাসে একটি লরি উল্টে গেছে, এতে করে সেখানকার একটি মহাসড়ক বন্ধ হয়ে গেছে। মায়েস কাউন্টিতে 2 জনের মৃত্যু ছাড়াও 6 জন আহত হয়েছে বলে জানিয়েছে ইমার্জেন্সি ম্যানেজমেন্ট অথরিটি। আরকানসাসের কর্মকর্তারা বলেছেন ওলভিতে একটি ধ্বংস হয়ে যাওয়া বাড়ির সামনে 26 বছরের একটি নারীর মৃতদেহ পাওয়া গেছে। বেন্টন কাউন্টিতে পাওয়া গেছে আরেকজনের মৃত্যুর খবর। স্টেটটিতে আরও বহু মানুষ আহত হওয়ার একাধিক খবর মিলেছে। ন্যাশনাল ওয়েদার ডিপার্টমেন্ট টেক্সাস, আরকানসাস এবং ওকলাহোমায় শনিবার টর্নেডোর সতর্কতা জারি করেছিল। যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলের অবস্থান এবং আবহাওয়াজনিত কারণে সেখানে ভয়াবহ টর্নেডো হয়ে থাকে, তাই এই অঞ্চলকে টর্নেডো অ্যালে নামে ডাকা হয়। অবস্থান এবং আবহাওয়ার কারণে অঞ্চলটিতে প্রতি বছরের মে মাসেই সবচেয়ে ধ্বংসাত্মক টর্নেডোগুলো আঘাত হানে। আইবিটিভি ইউএসএ, নিউ ইয়র্ক।